কলম্বিয়ার পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং উত্তরে ক্যারিবিয়ান সাগর। বৈশ্বিক উষ্ণায়নের কারণে সাম্প্রতিক বছরগুলোতে এসব সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, ফলে চাপের মুখে পড়ছে দেশটির উপকূলীয় জনপদ। বর্তমান সময়ে কলম্বিয়ার উপকূলীয় অঞ্চলে ঘন ঘন বন্যা এবং ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগের দেখা মিলছে। এতে শুধুমাত্র দেশের সামুদ্রিক পরিবেশের ক্ষতি হচ্ছে না, বরং উপকূলীয় এবং অভ্যন্তরীণ বাস্তুতন্ত্র প্রভাবিত হচ্ছে। বর্জ্য নিষ্কাশনের কারণে কলম্বিয়ার সামুদ্রিক পরিবেশ গুরুতর পর্যায়ে পৌঁছে গেছে। উপসাগরীয় অঞ্চলগুলোর পরিবেশ এখন সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন। শক্তি হারাচ্ছে প্রবাল প্রাচীর, মিটে যাচ্ছে সাগরের উপকূল রেখা। এতদিন এসব প্রবাল প্রাচীরগুলোই ঢেউ এবং ঝড় থেকে উপকূল রক্ষায় ভূমিকা রেখে আসছিল। কলম্বিয়ার সামুদ্রিক পরিবেশের পরিবর্তনে ভূমি বাস্তুতন্ত্র প্রভাবিত হচ্ছে, বিশেষ করে বন্যাপ্রবণ নিম্ন অববাহিকা এবং বড় নদীর উপত্যকা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ম্যাগডালেনা নদীতে সামুদ্রিক পানি অনুপ্রবেশ করায় নদীর বাস্তুতন্ত্র, উদ্ভিদ ও প্রাণীজগৎ উল্লেখযোগ্য আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামুদ্রিক পানির অনুপ্রবেশে স্বাদুপানির নদীগুলো লবণাক্ত হয়ে উঠেছে, ফলে মিঠা পানির জীববৈচিত্র্য এখন মৃত্যুমুখে। নদীর পানির গুণগত মান নষ্ট হওয়ায় গার্হস্থ্য ব্যবহার এবং কৃষিকাজে সেচেরও অনুপযুক্ত হয়ে পড়েছে। জলবায়ুর সংকটকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে সমুদ্রের দূষণ নিয়ন্ত্রণ ও নদী ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতার সম্প্রসারণ করার পরিকল্পনা করছে কলম্বিয়া সরকার। ইফাত জাহান, বাংলা ভিশন।